আপনার স্বাগতম জানাইছো। আপনার কেনে আছে? ভালো কুকলে আছে, ভালো কথাটাই কামনা করছো। এয়া মোর বন্ধু জহালাল ব্রহ্ম, বর্তমান আমি আছো কাজিগাঁওত, মোক লই গই আছে এক বিশেষ স্থানত। বলছুন আপনার লই তালে যাও। কাজিগাঁওলে আহিবলে হলে মহামায়া মন্দির হই আর ইফালে সুপারি ঘাট হয়, পানবাড়ি সুপারি ঘাট হয় নহয়নে? এই অঞ্চল সাধারণত কোন জাতির লোকে বেশি বাস করে? বড় জাতি নয় জানো? বড় জাতি আছে, বড় জাতির এলাকা। আর ইয়ার লগর লাগে অন্য ভাষা ভাষীর লোকও আছে নিশ্চয়? হয় হয় হয়। কি কি ভাষা ভাষীর লোক থাকে? ৰাভা আছে, কাৰো আছে, বড়ো আছে, ইসলাম ধর্মীয় মানুহবিলাক আছে, হয় আদিবাসী তেওঁলোকো আছে। ইয়াৰ মানুহবিলাকৰ মুখ্যত তেওঁলোক চাগে অনুমান কৰিব পাৰি কৃষিজীৱী নহয়নে? হয় কৃষি। এই এলাকাত মূলত কি কি ধরনের খেতি হয়? রবি শস্য হয়, আর মরা পাটর খেতি হয়। শুনেছ ইয়ারে যা শাক পাচলি খুবই সুস্বাদু হয় বলে, হয়নে? হয় হয়। বিশেষ শাক পাচলির ভিতর কচু ভাল হয় নাকি? কচু ভাল হয়, আর শিমলু আলু ভাল হয়। ইয়াত আনারস হয় না? নয় আনারস হয় যথেষ্ট। সরকার চাওক আপনাদের এক সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাজত আমি এটা আই পাইছো। ইয়া গুরুদেব কালীচরণ ব্রহ্ম সেবাশ্রম। এতিয়া আমি ভিতর প্রবেশ করব পারো? হয়। এটা জিরণি চড়াই হয় যদিও মানে পুরনি ঘর আকৃতির বনাইছে, নয় অতি সুন্দর। শান্তি ভবন গুরুধাম, মানে 360 ভিউ আপনার দেখব চাও। এক সুন্দর লোকেশন, এক সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাজত গুরুদেব কালীচরণের এয়া সেবাশ্রম ইয়াত দেখবলে পাইছো। এতিয়া বহু কোন কোন লড়া ছাড়ি ইয়াতে ইয়াত পড়াশোনা করে আছে? কি ক্লাস লাগে? নমস্কার নমস্কার। আপনার এই আশ্রম স্কুল নয়? কি ক্লাস লাগে চলে? ক্লাস টেনের নার্সারির ক্লাস টেন লেগে মিডিয়াম টু পড়ো? মিডিয়াম। বহু বহু ধন্যবাদ। আপনি কি পদত আছে ইয়াতে? মই এনে একাউন্টেন্ট আছোঁ, অ্যাসিস্ট্যান্ট টিচার হয়। হয় হয় হয়। আমি এতিয়া এই গুরুদেবর ঘরটা চাব খুঁজছো, আহি আপনার লগ করে আছো। হ্যাঁ, ফাইনালি আমি আহি পাইছো ইয়া গুরুদেব কালীচরণ ব্রহ্মর জন্ম স্থান, তেওঁ যত জন্ম হয়েছিল। তেওঁ এতিয়া পরিয়ালবর্গ সকল আছে, কোন কোন আছে কব নোৱাৰো, পাৰিলে তেখেতসকলৰ লগত কথোপকথন হ'ম। এই ঘৰবোৰ পৰিত্যক্ত, এতিয়া ইয়াৰে যিকোনো এটা ঘৰত গুৰুদেৱ কালীচৰণ ব্ৰহ্মৰ জন্ম হৈছিল। এয়া সুন্দৰকৈ সজাই পৰাই ৰখা ঘৰ, ফ্ৰেমিং কৰি বনোৱা। এইফালে চাগে ভঁৰাল ঘৰ হয়। সঁচাকৈ এই গাঁৱলীয়া পৰিৱেশৰ মাজত সুন্দৰ ভঁৰাল ঘৰ। মই পিছফাললৈকে লৈ গৈছোঁ, বিভিন্ন ধরনের শাক পাচলি রোপণ করেছে। মই আগতেও কৈছো যে ইয়ার শাক পাচলিবোৰ খুবই সুস্বাদু হয়। এয়া দূরত মোৰ কেমেৰাই জাস্টিস কৰিব পৰা নাই চাগে, কুঁহিয়াৰ গছ কিছুমান দেখিলো। তো মই এতিয়া উপস্থিত আছো গুরুদেব কালীচরণ ব্রহ্মৰ নাতির কাষত। আপনার নামটো কব? মোতারাম ব্রহ্ম। আপনার জন্ম ইয়াতে? ইয়াতে। আপনি কি করে? আমি খেতি করি। এইবিলাক কিহৰ নার্সারি? কি কি আছে গছপুলি এখানে? কপি, বাঁধাকপি আর ফুল, ফুলকপি, হয়, টমেটো, বাগুন আর মুরুচ। কয় বিঘাত খেতি করব? খেতি মানে 3-4 বিঘা হব। আবার ওই ওইখানে 3 বিঘা কোথা আলু কাটো। এই ব্লো আপনার নিজের খোয়ার কারণে ব্যবহার করে না বিক্রি করে? নিজে খোয়াই আবার নিজেও বিক্রিও করে। হয় সম্পূর্ণ এই কেমিক্যাল দিয়ে নাকি? ইউরিয়া টিউরিয়া দিয়ে নাকি? দিয়ে না, দিয়ে অর্গ্যানিক ন? বহু বহু ধন্যবাদ। আপনার লড়া ছালি কেটা? হয়। এনে আপনি জানে নাকি কালীচরণ গুরুদেব কালীচরণ ব্রহ্মর কিমান জন লড়া আছিল? লড়া ছালি না জানে না? আপনার কেজন দাদা ভাই? আপনাদের আমার 5 জন দাদা ভাই। 5 জন দাদা ভাই, সবই একেলগে থাকে? একেলগে বেলেগ 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 থাকে। আপনি যদি কব পারে কোনটো ঘরত জন্ম হয়েছিল গুরুদেব কালীচরণ ব্রহ্মর? ভাঙি গেছে পুরানোর ভিতরে ছিল গুরুদেব কালীচরণ ব্রহ্ম বিষয়ে হয়তো সঠিককে জানিবলে হলে আমি কিছু কষ্ট করব লাগিব, যেহেতু এই সময়খিনিত আমি কাকো লগ নাপালো বা তেনেকুৱা কোনো
বিদ্যান লোকে হয়তো সংস্পৰ্শৰ অহা হলে আমি কিছু তথ্য উদ্ঘাটন কৰিব পাৰিলোঁ মূলতে আপোনালোকক দেখুৱাই দিছোঁ এয়া পৰিত্যক্ত ঘৰ আৰু ইয়াৰ সৰু সৰু ঘৰ কিছুমান কুটিৰ আকৃতি ইয়াৰ যিকোনো এটা ঘৰতে গুৰুদেৱ কালীচৰণৰ জন্ম হৈছিল তেওঁৰ নাতিৰ লগত আমি কথোপকথন হ'লোঁ এতিয়া পৰিয়ালবোৰ বিভিন্ন ঠাইত আছে গতিকে সিচিত হৈ থকাৰ কাৰণে আমি কোনো এজন বিদ্যান লোকৰ সৈতে সাক্ষাৎ নোহোৱাৰ কাৰণে আপোনাক থুলমূল আভাস এটা দিলোঁ এয়া চাওক ওচৰতে কালীচৰণ ব্ৰহ্ম পুৰোহিত আছে তেখেতৰ পৰা আমি কিছু সবিশেষ তথ্য পাম নেকি তালৈকে গৈ আছোঁ হয়নে ব্ৰহ্মজী হয় হয় মই এতিয়া আছোঁ ইয়াৰে এজন পুৰোহিত নামটো ক'ব আচ্ছা মোৰ নাম ভৱানন্দ ব্ৰহ্ম হয় আপোনাৰ জন্ম ইয়াতে নহয়নে জন্ম ইয়াতে কাজিগাঁওতে হয় আপুনি পুৰোহিত হিচাপে ইয়াত আছে কেইবছৰ হ'ল ইয়াত মই পুৰোহিত হোৱাটো 1991 পুৰোহিত ব্ৰহ্ম ধৰ্মৰ পুৰোহিত মই আৰম্ভ কৰিছোঁ হয় তাৰপিছত এই আশ্ৰমটো মানে আশ্ৰমটো নাছিল ইয়াত এনেই মানে গুৰুদেৱ কালীচৰণ ব্ৰহ্ম স্মৃতি আশ্ৰম বুলি আছিল আৰু কি হয় তাৰপিছত 2007 হয় 7 চনত হয় এই স্কুলটো গুৰুদেৱ কালীচৰণ ব্ৰহ্ম নাম দি স্থাপন কৰে হয় আপোনালোকৰ তত্বাৱধানতে স্থাপন হৈছিল নহয়নে ইয়াতে শুনিলোঁ মই এজন শিক্ষকৰ পৰা জানিলোঁ যে নাৰ্চাৰীৰ পৰা ক্লাছ টেনলৈকে আছে বড়ো মিডিয়ামত পঢ়া শুনা কৰায় বহুত ভাল লাগিছে কিমান আছে ষ্টুডেণ্ট ষ্টুডেণ্ট বৰ্তমান 155 জন আছে হয় এয়া গুৰুদেৱ কালীচৰণৰ প্ৰতিমূৰ্তি মোৰ কেমেৰাই কিমান জাষ্টিছ কৰিছে ক'ব পৰা নাই গুৰুদেৱ কালীচৰণৰ জন্ম তাৰিখ ইয়াত লিখা আছিল যদিও এতিয়া উঠি গৈছে আপুনি ক'ব পাৰিবনে গুৰুদেৱ কালীচৰণ ব্ৰহ্ম জন্ম হৈছিল 1860 চন হয় 18 এপ্ৰিল হয় তেওঁ শুনিছোঁ ইয়াৰ পৰা ব্যৱসায় সংক্ৰান্তত কলিকতালৈ গৈছিল তাতে গৈ ৰামকৃষ্ণ পৰমহংসদেৱৰ আশ্ৰমত আছিল শ্ৰীনাৰায়ণ পৰমহংস তাতে গৈ তেওঁ শিষ্যত্ব গ্ৰহণ কৰিছিলে ব্ৰহ্মধৰ্ম গ্ৰহণ কৰি পেলাই হয় 1905 চনত আনিছে ব্ৰহ্মধৰ্মটো হয় তাৰমানে আগত 1800 শতিকাত ব্ৰহ্ম বড়োবিলাক বড়োবিলাক মানে ব্ৰহ্মধৰ্ম নাছিল আৰু কি হয় বড়োবিলাক পাঠৌ মেচ বুলি হয় ব্ৰহ্মগ্ৰহণ পালন কৰিছিল হয় তেওঁ 1800 কিমান চনত তেওঁলোকক আকৌ ব্ৰহ্মধৰ্ম কনভাৰ্ট কৰিলে গুৰুদেৱ কালীচৰণ ব্ৰহ্মই 1905 চনত হয় পৰমহংস শিৱনাৰায়ণ পৰা কলকাতাত গৈ হয় ব্ৰহ্মধৰ্ম গ্ৰহণ কৰি পেলাই 1906 চনত প্ৰচাৰ কৰিছে আৰু খুব ভাল মেছেজ এতিয়া আপোনালোকে বাথৌ পূজা কৰে নহয় জানো আমি এতিয়া এই এক শ্ৰেণী পূজা কৰে ইয়াত নহয় এই এলেকাত কমপ্লিট আপোনালোকৰ ব্ৰহ্মধৰ্মই গ্ৰহণ কৰিছে নহয়নে গতিকে এই হ'ল এটা ঐতিহাসিক কথা আমি ইমান ভিতৰলৈ আমি যাব নোৱাৰোঁ কিন্তু গুৰুদেৱ কালীচৰণ ব্ৰহ্মই যিহেতু পশ্চিমবংগত গৈ ব্ৰহ্মধৰ্ম গ্ৰহণ কৰি তেওঁ এই অঞ্চলৰ প্ৰসাৰতা লাভ কৰাইছিলে তেওঁ যথেষ্ট অৰিহণা আছিলে আৰু মানুহখিনিক নীতি শিক্ষা দি এটা শুদ্ধ পথত আনিছিলে নহয়নে আপোনালোকৰ ইয়াত কিবা বছৰত উৎসৱ পাৰ্বণ কিবা হয় নেকি হয় হয় কোন সময়ত হয় গুৰুদেৱ কালীচৰণ ব্ৰহ্ম এই জন্ম হোৱাটো 1806 চনৰ 18 এপ্ৰিলটো যিটো এতিয়া 5 বহাগত এইটো আমি ৰাজহুৱাভাৱে পালন কৰে হয় কেইদিনৰ প্ৰগ্ৰাম হয় ইয়াত কেইদিন দুদিন বা তিনিদিন এনেকুৱা হয় তেতিয়া আমাৰ অসম বা বিভিন্ন প্ৰান্তৰ পৰা লোকে লোকাৰণ্য হয় নহয়নে হয় ইয়াতে ধৰ্ম সংক্ৰান্তৰে আলোচনা কৰা হয় তাৰপিছত গুৰুদেৱ কালীচৰণ ব্ৰহ্ম কি কাৰণত ব্ৰহ্মধৰ্ম আনিলোঁ ব্ৰহ্মধৰ্মৰ তত্ত্ববিলাক মানে ৰাজহুৱাভাৱে আলোচনা কৰে প্ৰকাশ কৰে তাৰপিছত গুৰুদেৱ কালীচৰণ ব্ৰহ্ম 1938 চনৰ 8 এপ্ৰিলত মৃত্যু হয় আৰু কি তাতেও হয় মৃত্যুবাৰ্ষিকী হিচাপত পালন কৰে আপোনাক এটা কথা সুধিব খোজোঁ গুৰুদেৱ কালীচৰণ ব্ৰহ্মৰ কেইজন ভাই ককাই আছিলে গুৰুদেৱ কালীচৰণ ব্ৰহ্মৰ ভাই ককাই মোটামুটিভাৱে ভাই ককাই ভাই আছিল দুজন বুলি শুনিছোঁ হয় ককাইবিলাক কিমান আছিল এইটো মই ইমান মনত নাই হয় তেওঁলোকৰ বংশ গোষ্ঠী কোনোবা আছে নেকি ওচৰতে এতিয়া এই ঘৰ আছে না হয় তাততো গৈছোঁ তেওঁ এজন নাতিক লগ পালোঁ
বাদ বাকি তেনেকে নাই তেওলক কোনবা প্রতিষ্ঠিত ব্যক্তি আছে নাকি যে গুরুদেব কালীচরণর নাতি হ কিবা ডাঙর ডক্টর বা ইঞ্জিনিয়ার বা কিবা তেনক ধরনর হইছে নাকি এনিখন নাই তেনক নাই না সব খেতি হকে খেতি হয় বহু বহু ধন্যবাদ থাকিল আপনালৈ এটা কথা মই কব খুজু আজি ইয়ার যেটো সৌদিক মই পরিভ্রমণ করে গম পালো আপনার ইয়াত এই শান্তি ভবন খুলি দিছে ইয়াত সর সর লালীর কারণে একটা সরকে এমুজমেন্টের কারণে পার্ক বা গোলঘর এই ধরনের আছে কিন্তু স্কুল স্কুল ঘরের বর্তমান অবস্থা সিমান উন্নত নহয় ইয়াত আপনাদের সরকারি একু সুবিধা পোৱা নাই নাকি নাই হওয়া নাই এই দিকত আপনাদের সরকারের ওসর কিনা অনুনয় বিনয় করেছে করেছিল কিন্তু নাই হওয়া নাই এতালে পোৱা নাই এই তরণ বা এই ধরনের স্মৃতি সৌধ বনাই দিছে নহয় না এই প্রতিমূর্তি এইবর কোনে বনাই দিছে এইবিল আমি মানে রাইজর পরা কালেকশন করে ফেলাই বনাইছি আর কি রাইজর পরা ধন সংগ্রহ করে রাইজর অনুদানে আপনাদের বনাইছে তো বাবা নমস্কার নমস্কার আকল ধর্মর প্রচারক গুরুদেব কালীচরণ ব্রহ্মর এয়া সেবাশ্রমত মই মোর সহিত বন্ধু জওহরলাল ব্রহ্ম এই ভিডিওটি মানে ইমানতে অন্ত পেলাইছো যদি মোট ভিডিওটি চাই ভাল লাগছে নিশ্চয় আপনাদের লাইক কমেন্ট শেয়ার করলে না পাহরব আর যখন মো চ্যানেলে নতুন কাছে নিশ্চয় সাবস্ক্রাইব করব আর কাকা টাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেব কেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তাতে পাব পুনরায় নতুন ভিডিও লগ পর আশারে আর আপনার সুস্বাস্থ্য কামনা করলো টিল দেন টেক কেয়ার বা বাই ডক্টর ইঞ্জিনিয়ার বা ভাল চাকরি করা বা কিবা বৃত্তির জড়িত হয়ে থাকা কোনবা আছে নাকি কিনা শুনেছে আপনি এনেকাই তো শুনা পাইছো মানে বহু দিনের আগতে যে এজন টেকংজরা গাঁৱৰ এজন ডক্টর আছে সিহঁতৰ মানে নাতি হয় এনেকা শুনা পালো মহেন চন্দ্র ব্রহ্ম বলে কোকরাজতে ডক্টর করে আছে এতিয়াও এতিয়াও